এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আমরা, মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সিপিএম প্রার্থীদের বাধা, মারধরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনার প্রতিবাদে দিনহাটা মহকুমা শাসক চত্বরে বিক্ষোভ ডেপুটেশন, যদিও এখনো পর্যন্ত তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা যায় এদিন সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করতে দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে আসছিল, আর সেই সময় নাজিরহাট এলাকায় তৃণমূলের কিছু দুষ্কৃতী তাদের মারধর করে, কাগজপত্র কেড়ে নেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে মহকুমা শাসক করণে বিক্ষোভ এবং ডেপুটেশন দেন সিপিএম প্রার্থীরা। বিষয়ে কি বলছেন তারা শুনুন। আমরা নগ্নিশন নিতে যাচ্ছিলাম, আমরা নাজিরহাটের পার্টি অফিসের সামনে আসে শাসক তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কাছ থেকে মনোনয়নপত্র ফরম, আইডি কার্ড, এই ভোটের ফটো, আধার কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস ছিনিয়ে নিল। এবার ও যে মারধর করলো এক ইয়েতে, তাকে মারধর করেছে বাদল বর্মনকে, যারা ছিনিয়ে নিয়েছে তাদের মধ্যে কাউকে চিনতে পেরেছে? তারা কারা, কি নাম? শালমারার এই যে কুমন বলা বর্মন না রায়, তারপরে দয়াল গৌতম, আর ওই যে কি জালুমলের ছেলে, ও তো নাম জানি না। ছিনিয়ে নেওয়ার সময় কি বললো তারা? কি বললো যে নমিশন নিতে নিতে বারণ করছে, ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে হাত পা ভাঙিয়ে দিবে, তারপরে নমিশন উজ্জ্বল করতে হবে, ওখানে যাওয়াই যাবে না, ওখানে গেলেই আমাকে অ্যাটাক করবে, ভাল দিন চান তাহলে বাড়ি চলে যাও। কোন জায়গায় এই ঘটনা ঘটেছে? নাজিরহাট পার্টি অফিসের সামনে, সিপিএম পার্টি অফিসের সামনে। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? হ্যাঁ, কটা নাগাদ হয়েছে? 10টার সময়। কোন দলের তরফে এই ঘটনা ঘটেছে? মানে সিপিএম পার্টি নমিশন নিতে যাবে, ওকে অ্যাটাক করছে, ওটা অনেকগুলো লোক ছিল, মানে 7-8 জন, হাতেরও অনেক লোক ছিল, দেখছে, ও তো কিছু বলে নাই, ওকে বলছে, তা ও বলছে আমাকে শুনি যে কি বলে আমাকে, যদি আমার নির্দেশ আসে না যাওয়া না যাবো, ঠিক আছে আমরা ঘুরি যাই গাড়ি, ও ওকে অমন করিয়ে মানে গাড়ি ঘোড়ার কথা কয়ে ইয়ের মধ্যে টোটোর মধ্যে গানও কাজ, টোটো যদি যাস তাহলে টোটো তো ভাঙিয়ে ঘুরে করে দেবো এই বললো, আর এখনই গাড়ি ঘুরেও, তারপরে কাগজপত্র পাই দাও, আমাকে একটা হুমকি দিল, সেই দাবড়ায় পিচিকরে গালেন, আমার নাম চিন্ময়ী বর্মন, ব্যাগ হাত থাকি কাড়ি নিয়ে বা কী কী ডকুমেন্ট আসায় দাও, খুললে কী করি। বুথ নম্বর কত? আমার বুথ নম্বর 35। যাদের বিরুদ্ধে আপনি এই অভিযোগটা তুলছেন বা যাদেরকে বলছেন চিনতে পেরেছেন, তাদের বিরুদ্ধে কি পুলিশে অভিযোগ জানাবেন? আমার কানের মধ্যে একটু ব্যথায় আছে, হ্যাঁ, আর মানে 2 পাশেই দিছি, হ্যাঁ, কান ঘাড় একটু ব্যথা আছে। কে কি মারলো? মারলো এই তৃণমূলের সভাপতি যুবর এরশাদ। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি নমিশন দিতে যাচ্ছি। কী নাম আপনার? কোন দলের হয়ে? সিপিএম। কী নাম আপনার? আমার নাম বাদল বর্মন। স্মার্ট হাওয়াই চপ্পল, একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি। এখানে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে, আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল। যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075569 এই নম্বরে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039।